শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম নুরুল কবির চৌধুরী, বাবার নাম ফজল কবির চৌধুরী, মার নাম তাহারা বেগম, ঠিকানা হইল মনু চৌধুরীর বাড়ি সদাহা সাতকানিয়া চট্টগ্রাম। 71 সালে আপনি কোন ক্লাসে পড়তেন? আমি ম্যাট্রিক পরীক্ষার্থী। কোন স্কুলে? হরিয়ানগর হাই স্কুল। আমি ছাত্রলীগে নাম লেখাইছি। আমাদের একজন টিচার ছিল আব্দু সামাদ, এই সামাদ সাহেব আমাদেরকে গাইডলাইন দিত। 70 সালে যখন নির্বাচন হয় আমি আওয়ামী লীগের এজন ছিলাম। 71 সালের 7 মার্চ যখন বঙ্গবন্ধু ভাষণ, ওখানে আমি 11 জন লোক নিয়ে গেছিলাম। আমাদের বাড়িতে বন্ধু ছিল, কার্তব বন্ধু নিয়ে শিখে করতাম। যুদ্ধের সময় কোথায় ছিল? যুদ্ধের সময় যুদ্ধের আগে 71 মার্চে যখন বক্তৃতা শুনে আসলাম, ওখানে যে বক্তৃতা দিল বঙ্গবন্ধু, সেই বক্তৃতার কারণে আমরা এসে আবার গ্রামের মধ্যে যারা সাপোর্টার আছেন তাদেরকে বন্দুক মারা শিখেছি চুরি করি করে। তখন তো মুসলিম লীগ গ্রুপ দিয়েছিল। তখন যুদ্ধের মধ্যে মানুষ যাওয়া শুরু করলো, আমাদের সামনে দিয়ে তো গেছে। আর কিছু টাউট পাটপাড়া ছিল, এগুলো পথের মধ্যে ডাকাতি করতো, মানুষের সাথে গাড়িটা টেনিয়ে চলে যেত। এইগুলো করাতে একটু আমরা আবার পাহারা দিতাম। আমাদের মানুষজন আশেপাশে যারা তাদেরকে ইয়ে করতো, রাত্রে বন্দুক নিয়ে পাহারা দিতাম, তারা হাইজ্যাক করতো না আমার। এরপরে ইব্রাহিম হলির আসলো। ইব্রাহিম হলির মোস্তফিজকে নিয়ে ইয়েতে চলে গেলো, বারে চলে গেছে। মোস্তফিজের আব্বা আমাদেরকে দিয়ে, আমরা খুব ইয়াং ছিলাম তখন, আমাদের এই রাজাকার ক্যাম্প আসিল একটা, এই রাজাকার ক্যাম্পের কে যায় কে আসে এগুলোকে আমরা আমাদের দিয়ে খবর নিতাম। আর মোস্তফিজের বাপ ছিল একটু বয়স্ক মানুষ। কোন মোস্তফিজ? এই মোস্তফিজ কমান্ডার এখন বর্তমানে আমিরাবাদ বাড়ি। মোস্তফিজ ইউদ্ধ কমান্ডার ইয়ে আসছিল, ইব্রাহিম হলিরও একসাথে আসছে। তারপর আমাদের দিদি কালেকশন করতে ওনাকে দিতাম, তাহলে আন্ডারগ্রাউন্ডে যাই এগুলো উচ্ছেদ করছে। তো আব্দুল সালাম, তারপর ওসমান, এগুলো সব কমান্ডার ছিল। আজকের প্রথম যুদ্ধ হয় আমি বলি আমার সহ বলে একটা লোক আর্মিতে চাকরি করতো, সে যখন ছুটিতে আসছে সে আর যায়নি। তো আমাকে নিয়ে একদিন সে সাতকা নিয়ে গেছে, যাওয়ার সময় রাস্তা মাথার মধ্যে একটা পুলিশের থেকে ধাক্কা মেরে একটা রাইফেল নিয়ে গেছে, নিয়ে আসছে। এই রাইফেল আমি ছিলাম তখন সাথে। তো রাইফেল যখন নিয়ে আসছে আমরা দুইজনেই গায়েব হয়ে গেছি। ও কী করলো, বাঁশখালী, ওই বাঁশখালীতে একটা গ্রুপে গেল, রাজাকার ক্যাম্প ছিল আমিরাবাদের কাছাকাছি, রাজঘাটা বলে এটাকে, এইটা ছিল ফুল রাজাকার ক্যাম্প, বিশাল একটা।
তখন রাজা ঘাট ডুবতেছে আমাদের পশ্চিম পাশ দিয়ে, আমি দেখছি সব মাথা নিচু করে করে রাইফেলের মাথা উপরে দেখা যাচ্ছে সব, আমি যদি একটু ডুবতেছে আমি আর পাহাড়ের মধ্যে তাকাইছি। তারপর আইসে ওই রোডের মাথায় একটা টং ছিল ডান পাহাড়ের দিকে আর কি, এই ডান পাহাড়ের দিকে আছে টং ছিল, ওই টংয়ের কাছে আইসে লোক টং মেয়ে দিল পয়সা একটা ফায়ার করছে, ওই ফায়ারটা মনে হয় কাজে লাগে নাই, সাথে সাথে আরেকটা ফায়ার করছে এই লোকটাকে। দুইটা ফায়ার করার পরে আমি তো দাঁড়িয়ে রয়েছি আরেক পাহাড়ে, ওকে অনেক কষ্ট করে মানুষেরা দুলা ধরে নিছে, এই কেমনে কেন বাঁচিয়ে গেছে আল্লাহ রহমত। রাজাকার ক্যাম্প যখন ডিস্ট্রয় করে দিছে তখন মানুষ ফিরে হয়ে গেছে। কোন রাজাকার ক্যাম্প? এই রাজগান আমাদের রাজাকার ক্যাম্প, এটা ছিল সর্বশ্রেষ্ঠ রাজাকার ক্যাম্প। সেটা কারা আক্রমণ করলো? এটা এই মস্তিষ্করা, আর এটার ইনফরমেশন কালেকশন করেছি আমরা, আমরা তখন তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।